धन्यवाद आज থেকে আপনারা আমাদের সহকর্মী সহ শামিল হলাম ধন্যবাদ কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে ত্রিপুরাবাসীকে আমার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নমস্কার আর যেটা উনি করেছেন আজকে যে প্রোগ্রামটা উনি করেছেন অ্যাকচুয়ালি উনি বিধায়িকা বলবো না উনি দলের কলঙ্ক টিএমসি দলের কলঙ্ক তার কারণ হচ্ছে উনি বলেছেন যে রাস্তাঘাট এত উন্নয়ন করেছেন উনি যে রাস্তা দিয়ে কালকে যে জায়গায় সভা করেছিলেন ওই জায়গাটার অবস্থা ওখানে গ্রামবাসী কে নয় ওনার ভোটারগণকে জিজ্ঞেস করলে উনি বলে দেবেন যে কি রাস্তার কন্ডিশন হয়েছে কি পরিষেবা উন্নয়ন দিয়েছেন উনি উনি একটা বিধায়িকা হয়ে মিথ্যে কথা আর ওনাদের তো এটাই তো চলছে মিথ্যেবাদীর মধ্যে কাটমানি দুর্নীতি ধান্দাবাজি করেই তো চলছে সরকার কালকে উনি একটা মঞ্চে উপস্থিত হয়ে বললেন 92টা পরিবার 92 পরিবার নয় ওই 92 এর 9টা কেটে দিলে দুজন যে আছে দুটো পরিবারের দুজন লোক জয়েন করেছে ওনার সামনে এবং ওনারই দলের লোক টিএমসি পার্টি থেকে টিএমসিতে জয়েন করেছে মিথ্যা অপচার করে মিথ্যা অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন উনি আগামী দিনে উনি টিকিট পাওয়ার লোভে এই প্রোগ্রামটা উনি করেছেন সত্যি কথা বলতে যে জিনিসটা আজকে আমরা দেখতে পেলাম আমরা ঝান্ডা টাঙিয়েছি ওখানে চার ধাক্কা মোড়া রয়েছে বিজেপির পঞ্চায়েতে আর উনি ওই জায়গায় গিয়ে উনি ধান্দাবাজি মারছেন যাতে সংগঠনটা মজবুত করতে পারি কিন্তু মানুষ বুঝে গেছে যে দলটা কি আর একুশে ওই ভোটে বুঝিয়ে দেবে ইভিএম মেশিনে যে জায়গায় উনি কালকে প্রোগ্রাম করেছে আমি চ্যালেঞ্জ করে বলছি আমি তো একটা প্রাক্তন সভাপতি ডেবরা লখন্ডের আমি চ্যালেঞ্জ করে বলছি আমার এলাকা থেকে যে ভোট আমরা 2019 সালে লোকসভায় পেয়েছি পঞ্চায়েত ইলেকশনে পেয়েছি তার থেকে দ্বিগুণ ভোট পাবো ওই এলাকা থেকে আমি চ্যালেঞ্জ করে বলছি প্রাক্তন সভাপতি হিসাবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের পতাকা আমাদের পার্টি দিচ্ছে আমরা নিজেরা কিনে নিয়ে এসেছি আমাদের বুথের সভাপতিরা পতাকা কিনে নিয়ে এসে লাগিয়েছে তারা পার্টিটাকে ভালোভাবে স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে নিয়ে যায় ওদের মতো দুর্নীতি ধান্দাবাজি কাটমানি খাওয়া পার্টি নয় এটা ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের পার্টি এটা ওদের পশ্চিমবাংলার ওই দুর্নীতিবাজ পার্টি নয় যারা কোনো রাজনীতি করে না তারা আছে কোটি কোটি টাকার মালিক কোথা থেকে হয়েছে গরিব মানুষের টাকা আত্মসাত করে হয়েছে আজকে উনি যে বিধায়িকা হয়েছেন ওনার আইটিআই কলেজ কোথা থেকে হয়েছে উনি কলেজ করছেন এ করছেন ও করছেন উনি বড় বড় ডাইরেক্ট মারছেন নাম ভাঙিয়ে খাচ্ছে আমাদের প্রকল্পে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্পে সব নাম ভাঙিয়ে উনি বিস্তারিত করেছেন সব সেন্ট্রাল গভর্নমেন্ট সব প্রকল্প যে সব ঘোষণা করেছে সব আমাদের প্রকল্প উনি এখানে ধান্দাবাজি করে মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করছে মানুষ জবাব দেবেই মানুষ প্রস্তুত যদি স্বতঃস্ফূর্তভাবে মানুষকে ভোট দেওয়ার জনগণকে ভোট দেওয়ার ইভিএম পর্যন্ত যাওয়ার যদি সুযোগ করে দেয় মানুষ ডেবরা থেকে জবাব দিয়ে দিবে ওনাকে আমাদের চৌধুরী বাজারে ডেভেলপমেন্ট প্রায় 92টা পরিবার আছে কি বলবেন ওনাদের 92টা পরিবারের সমস্ত সদস্য আমাদের কাছে এসেছিলেন এসে একটা কথাই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় 21 সালে জিতু কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন তারা পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমলে যে শান্তিতে আছে বিশেষ করে এসটি পরিবার তাদের ভাতা এসটি ভাতা এসসি ভাতা থেকে শুরু করে তাদের জন্য আদিবাসী স্কুল মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছেন রাস্তাঘাট থেকে শুরু করে প্রত্যেকটা উন্নয়ন আজকে বিনা পয়সার চাল থেকে শুরু করে আজকে যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে সবুজ সিটি সাইকেল থেকে শুরু করে উৎকর্ষ বাংলা প্রত্যেকটা প্রোগ্রামের জন্য তারা খুবই খুশি যাতে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় আসেন আবার বিপুল সংখ্যক ক্ষমতায় আসে আবার উন্নয়নমূলক পান তারা তার কারণে তারা দলে দলে যোগ দিয়েছে।